সামসেরগঞ্জের ডাকবাংলো হাউসনগর এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ এসে এলাকা ঘিরে রাখে। এলাকাবাসীরাও এই ঘটনায় উৎকণ্ঠায়। মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল বহরমপুর ওয়াইএমএ ময়দানে এসো খাই চেটে কুটে। টুবি ক্যাটারের দ্বারা আয়োজিত বহরমপুর পৌরসভার সহযোগিতায় আগামী 14 জানুয়ারি থেকে 23 জানুয়ারি দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত হতে চলেছে মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল। মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। যার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শমশেরগঞ্জের ডাকবাংলা হাউসনগর এলাকায় একটি কৃষি জমিতে। স্থানীয়রা ওই জারটি দেখতে পেয়ে খবর দেন শমশেরগঞ্জ থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে এলাকা ঘিরে রাখে। জারের ভেতর থেকে উদ্ধার হয় তাজা বোমা। বোমাগুলি নিষ্ক্রিয় করতেই খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা জার ভর্তি বোমা রেখেছে ঘটনা তদন্তে পুলিশ। এলাকাবাসীরাও এই ঘটনায় উৎকণ্ঠায়। মাসুদ আলী ও মেহেদী হাসানের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।